বাঘ কে তো বাঘ বলা হয় আর বাঘের ছেলেকে কি বলা হয়? বাঘের ছেলেকে মারাঠি ভাষায় একটা সুন্দর অক্ষরে ডাকা হয় এবং যে নামটা ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজিকে বা শম্ভুজিকে দেওয়া হয়েছিল, ছাভা। এক্স্যাক্টলি ছাভা সিনেমার টিজার দেখলাম, অসাধারণ ভিকি কৌশল। ভিকি কৌশল ধীরে ধীরে আছে অভিনেতা ভার্সাটাইল হয়ে উঠছে এবং ভার্সাটাইলাইটির একদম লেভেল বেস্ট জায়গায় চলে যাচ্ছে, মানে যে জায়গাটায় হয়তো কখনো মনোজ বাজপেয়ী বা ইরফান খানরাও ছুতে হয়তো পারেনি। আমি হয়তো অনেকটা ধৃষ্টতার কথা বললাম, কিন্তু বলতে গিয়ে আমার গলাটা আটকে যাচ্ছিল। হয়তো ইরফান খান ততটা সময় পায়নি, কারণ তার জীবনটা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর মনোজ বাজপেয়ী হয়তো এখনও সেই জায়গাটা পায়নি। কিন্তু ভিকি কৌশলের ব্যাপারটা আমি এই কারণে বললাম, কয়েকদিন আগেই যে ছেলেটা হুসন তেরা তওবা তওবা গানটাতে আসমুদ্র হিমাচল একটা তোলপাড় করে ফেলল, সেই ছেলেটাই যখন সম্ভাজি ক্যারেক্টারের টিজারে আসছে, তো একটা আলাদা একটা রোমহর্ষক অনুভূতি, একটা গোজপাম্প যেন শরীরের মধ্যে খেলে যাচ্ছে। ঠিক গত বছর আমরা যখন ঐতিহাসিক সিনেমাগুলো দেখেছিলাম ভিকি কৌশলের, তখনও কিন্তু সেই এক জিনিসটা যেটা শ্যাম বাহাদুরের ক্ষেত্রে আমরা অনুভব করেছিলাম, শ্যাম বাহাদুরের হাঁটা চলা কথাবার্তা এভরিথিংকে সে আত্মস্থ করেছিল, ঠিক এবার সম্ভাজি। হয়তো সম্ভাজিকে ইতিহাসে যারা প্র্যাকটিক্যালি দেখেছে তাদের কেউই এখন বেঁচে নেই বা তার কোনো ভিডিও ফুটেজ নেই, কিন্তু শ্যাম বাহাদুরের ক্ষেত্রে সেই ফুটেজ তো রয়েছে, ফলে ভিকি কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে আত্মস্থ করেছে, কিন্তু সম্ভাজি ক্যারেক্টারটাকেও মারাত্মকভাবে আত্মস্থ করেছে। এবং অবশ্যই আমি বলবো, এই ছবির যিনি ডিরেক্টর লক্ষ্মণ উটেকার অ্যাকচুয়ালি ক্যারিয়ার শুরু করেছিল অ্যাজ এ সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার হিসেবে অনেক বাহাবাগা সিনেমা তার ক্যারিয়ার গ্রাফটা রয়েছে, যার মধ্যে ইংলিশ বিংলিশ রয়েছে, যেটা শ্রীদেবীর শেষের দিকের একটা হিট ব্লকবাস্টার, যেখানে হিন্দি মিডিয়াম রয়েছে, যেটা ইরফান খানের শেষ ছবি প্রায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম দুজন সুপারস্টার, মানে মহিলা সুপারস্টার এবং পুরুষ সুপারস্টারের শেষ ছবিগুলো তার হাত দিয়ে বেরিয়েছিল অ্যাজ এ সিনেমাটোগ্রাফার। তার সাথে সাথে সেক্টর হিসেবে মিমির মতন সিনেমা করেছে, যেটা 2021 সালের যে গানটাও আসমুদ্র হিমাচলকে কাঁপিয়ে দিয়েছিল, পরম সুন্দরী, এবং যেটা যে সিনেমাটা সাবজেক্টের জন্য এবং ওই লেভেলের গল্প, যে গল্প মানুষকে কাঁদিয়ে দিয়ে গেছিল, সাবজেক্টের জন্য ছবিটা পরবর্তীকালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই লক্ষ্মণ উটেকার এবার ছাওয়ার স্ক্রিপ্ট এবং ডিরেকশন নিয়ে আসছে। যদিও শিবরাঞ্চা ছাওয়া নামে আরেকটা মারাঠি সিনেমা এবছরে রিলিজ করেছিল ফেব্রুয়ারি মাসে, যে ছবিটা একটা ভালো বিজনেস করেছিল মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির নিরিখে এবং মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির অল টাইম ব্লকবাস্টার হিসেবে কাউন্ট হয়েছে সিনেমাটা শিবরাঞ্চা ছাওয়া। কিন্তু পরবর্তীকালে মানে সেই স্ক্রিপ্ট বা সেই টিম নয়, ছাওয়া সম্পূর্ণ মানে একই গল্প, মানে গল্পটা একই সেই সম্ভাজি মহারাজেরই গল্প, শিবাজি মহারাজের ছেলে। এবং এই ছাওয়াতে আপনি যদি টিজারটা দেখেন, শুধু তো ভিকি কৌশল ছেড়ে দিন, ভিকি কৌশল তো নিজেকে অনেক ডেভেলপ করে প্রেজেন্ট করেছে এবং তার তো সেই স্পেসটা ছিল। আপনি এই ছবির ঔরঙ্গজেবকে দেখলে ঘাবড়ে যাবেন, এই ছবির ঔরঙ্গজেব একবার ছবিটা দেখবেন, ঔরঙ্গজেবের ছবি, কারণ আমরা সবাই জানি ইতিহাসে সম্ভাজি মহারাজের সাথে ঔরঙ্গজেবের একটা লড়াই হয়েছিল। তো এবং ঔরঙ্গজেব তখন বৃদ্ধ ছিলেন, ঔরঙ্গজেবের লুকস দেখলে আপনি চিনতে পারবেন না এই অভিনেতাটা কি, অ্যাকচুয়ালি অক্ষয় খান্না। অক্ষয় খান্নার লুকস এমন ডেভেলপড করে দিয়েছে, এমন প্রস্থেটিক করেছে যে আপনি বুঝতেই পারবেন না। এবং অক্ষয় খান্না নিজের সেই অভিনয় ছিল, অক্ষয় খান্নাও তো আমাদের ছোটবেলার স্টার, তো অক্ষয় খান্না সে তার নিজের সেই লেভেলের অভিনয়ের মুখিয়ানা দিয়ে আরও ওভারকাম করে মানে বেরিয়ে গেছে। তো এক্সেলেন্ট লাগলো আমার ছাওয়া টিজার। টিজারেই আমি এত কথা বলে ফেললাম বা আমরা এত কথা বলে ফেলছি, এখনো ট্রেলার আসা বাকি আছে, সিনেমা তো ছেড়েই দিন, মানে সিনেমা যেন অনেক বেশি আকাঙ্ক্ষা তৈরি করে দিয়ে গেল। এবং লক্ষ্মণ উটেকার কোথাও যেন এই টিজারের মাধ্যমে, এই সিনেমাটা আমি বলবো না, আমি আরেকটা ভয়ঙ্কর বিতর্কিত কথা বলবো যেটা সিনেমাতে বিতর্ক বেড়ে যাবে, লক্ষ্মণ উটেকার এই
টিজারের মাধ্যমে যেন সরাসরি রাজামৌলি স্যার এবং সঞ্জীবলা বনশালী স্যারকে চ্যালেঞ্জ করে দিল। তো দেখা যাক একটা নিউ জেনারেশন সিনেমাটোগ্রাফার কাম ডিরেক্টর কীভাবে তার হাইপোথিক মানে তার এই লেভেলের এপিক ড্রামাকে প্রেজেন্ট করছে। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে, অবশ্যই টিজারটা আগে দেখে নিন। ছাওয়া হিন্দিতে আর শিব রায়ঞ্চা ছাওয়া এই বছর ফেব্রুয়ারি মাসে রিলিজ করা মারাঠি সিনেমা, দুটোকে এক করে ফেলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।